আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম ফিউদর দস্তির লেখা রুশ উপন্যাস দ্য নোটস ফ্রম নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড যাই হোক আমরা ইতিমধ্যে দুটি পর্ব শেষ করেছি এটি তৃতীয় পর্ব হতে যাচ্ছে আজকে আমরা পাঠ করব অধ্যায় নয় থেকে যাই হোক আমরা শুরু করি মজা করছিলাম ভাই এও জানি আমার মজা খুব উঁচু মানের হয় না কিন্তু এটা নিশ্চয়ই স্বীকার করতে হবে কেউ সব কথা ঠাট্টা হিসাবে নিতে পারে না হয়তো আমার মজা করাটা প্রচলিত নিয়মের বাইরে চলে যাচ্ছে আমি প্রশ্ন করে অস্থির হয়ে যাচ্ছি আর আপনি চুপচাপ বসে আছেন দয়া করে উত্তর দিন ধরুন আপনি মানুষকে পুরনো অভ্যাস আর গোরামি থেকে মুক্ত করে বিজ্ঞান অনুসারে তার ইচ্ছাকে সুশিক্ষিত করতে চান কিন্তু এটা যে সম্ভব তা কীভাবে জানলেন আর এই সিদ্ধান্তেই বা পৌঁছলেন কি করে যে মানুষের প্রবৃত্তির সংস্কার দরকার কীভাবে বুঝতে পারলেন যে এরকম পরিবর্তনে মানুষের মঙ্গল হবে বিষয়টির একটু গভীরে গেলে আরও একটি প্রশ্নের দেখা মিলবে যুক্তি আর অঙ্কের সিদ্ধান্ত মানুষের যেসব প্রকৃত সাধারণ স্বার্থ সুনিশ্চিত করেছে তার বিরুদ্ধে না যাওয়াটাও যে মানুষের প্রকৃত মঙ্গল এবং সেটাই যে শেষ পর্যন্ত মানব সমাজের নিয়ম হওয়া উচিত এই বিষয়ে সুনিশ্চিত ধারণা আপনি কোথায় পেলেন আসলে কি জানেন এসব কেবলই আপনার ভাবনা এটা শাস্ত্রের নিয়ম হতে পারে কিন্তু মানবতার নিয়ম নয় আমাকে পাগল ভাবছেন তাই না তার আগে আমাকে দুটো কথা বলতে দিন স্বীকার করছি মানুষের সবচেয়ে বড় পরিচয় সে সৃষ্টিশীল পথ যেদিকেই যাক দিক নির্দেশনা রেখে সে পথ তৈরি করাই তার কাজ কিন্তু তারপরও দেখা যাবে পথ ছেড়ে বেপথে পা বাড়িয়েছে সে কেন উই স্থলনেই উই স্থলনই তার ভাগ্যে লেখা রয়েছে এমন কি এও হতে পারে যে সে ভেবেছিল পথ যতই অপরিচিত হোক না কেন কোথাও তো শেষ হবেই পথ তৈরি করার সকল পরিশ্রমের তুলনায় সে গন্তব্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে তবুও বাস্তববাদী মানুষের উচিত পথ সৃষ্টি করার কষ্টকে ঘৃণ ঘৃণা করার পথ থেকে ভালো ছেলের মতো ফিরে আসা কারণ ওই ঘৃণা থেকে তার মধ্যে ধ্বংসাত্মক আলস্যের জন্ম দেবে যা থেকে আবার জন্ম নেবে হাজার আরও হাজারটা দোষ এই সত্য কোনোভাবেই ফেলনা নয় যে মানুষ পথে তৈরি যে মানুষ পথ তৈরি করতে চায় কিন্তু ধ্বংস আর বিনষ্টের প্রতিও তার অমন প্রেম জন্মায় কেন বলুন আমার মতে এর কারণ মানুষের একটা জন্মগত আশঙ্কা হচ্ছে সে লক্ষ্য অর্জন করতে পারবে না এবং কল্পনায় যে বিশাল কাজ হাত এবং কল্পনায় যে বিশাল কাজে হাত দিয়েছে তা শেষ করতে ব্যর্থ হবে কে জানে হয়তো সে শুধু দূর থেকে ওই প্রাসাদ দেখেই খুশি থাকতে চায় সেখানে গিয়ে সে থাকতে চায় না সে শুধু ওই প্রাসাদ নির্মাণ করবে আর তাতে থাকবে পিঁপড়েরা পিঁপড়ের রুচি অবশ্য আলাদা তারা নিজেরাই বিশাল প্রাসাদ গড়তে জানে দেখেছেন তো তাদের ডিবিগুলো পিঁপড়ের কথা বললাম এদের শুরু যেমন ওই ডিবি দিয়ে শেষটাও তেমনি ওই ডিবিতে এদের জীবন কিন্তু বৃথা নয় বরং অধ্যবসায় দ্বারা পরিপূর্ণ সফল এরা কিন্তু শিল্পীও বটে কিন্তু মানুষ হচ্ছে ছেলে মানুষ মূর্খ প্রাণী অনেকটা দাবা খেলোয়াড়ের মতো খেলা পছন্দ করে কিন্তু ফলাফল সম্পর্কে বিশেষ আগ্রহ নেই আর কে জানে হয়তো এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার সংগ্রামের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্জনের চেষ্টা যে কোনো কারণেই হোক মানুষ চিরদিন গণিত ভয় পেয়েছে এখন কিন্তু আমারও ভয় লাগছে মানুষ চিরকাল সমুদ্র পারে দিয়েছে আবিষ্কারের নেশায় জীবন দিয়েছে কিন্তু পার হওয়া আর আবিষ্কার করতে পারা সবসময়ই তার কাছে ভয়ঙ্কর তার মনে হয়েছে পথ খুঁজে পেলেই তো শেষ হয়ে যাবে পথ ধরুন শ্রমিকদের কথা দিনের কাজ শেষ হলো সে মজুরির জন্য হাত পাতবে তারপর গিয়ে বসবে কোনো মদের রাখ হয়তো সেখান থেকে থানায় এভাবেই সপ্তাহ কেটে যাবে কিন্তু আসলে সে কোথায় যাবে যাবার পথ নিয়ে মশগুল থাকতে সে ভালোবাসে কিন্তু কখনোই গিয়ে পৌঁছাতে চায় না মানুষ আসলে ভারী মজাদার প্রাণী সব কিছুর ভেতর তার মজা থাকা চাই অঙ্কের নিয়ম কখনো কখনো তার কাছে অসহ্য কষ্টকর হয়ে উঠতে পারে আমি মানছি যে দুই আর চার দুই আর দুই চার ব্যাপারটা আমার কাছে বেশ আকর্ষণীয় কিন্তু দুই আর দুই পাঁচ হলে বিষয়টা আরও মজার হতো অধ্যায় দশ নিশ্চয়ই মানবেন ক্রিস্টালের প্রাসাদ ধ্বংস করা যায় না এরকম প্রাসাদ দেখলেই তো আমার ভয় লাগে ইচ্ছে করলেই তো আর ভাঙা যায় না ধরুন আমার বাসস্থান কোনো প্রাসাদ নয় আমি থাকি মুরগির খুপড়িতে এর ভিতরে মাথা গুঁজে আমি নিজেকে রোদ বৃষ্টি থেকে বাঁচাই কিন্তু তাই বলে কি আমি মুরগির খুপড়িকে প্রাসাদ বলবো আপনি হাসবেন ও বলবেন এমন অবস্থায় মুরগির খুপড়িকে প্রাসাদ বললে কী বার সমস্যা আমি উত্তরে হ্যাঁই বলবো যদি এই মুরগির খুপড়ির একমাত্র উদ্দেশ্য হয় রোদ বৃষ্টি থেকে বাঁচান আর যদি আমি নির্ধারণ করি জীবনের উদ্দেশ্য সেটা নয় ঠিকমতো হলে প্রাসাদেই বসবাস করা উচিত তখন কি করব সেখানেই আমার থাকার ইচ্ছা গরিব মানুষের জন্য তৈরি ক্ষুদ্র ফ্ল্যাট বাসা নিশ্চয়ই আমার চূড়ান্ত আকাঙ্ক্ষা হতে পারে না তাই যদি হয় তবে আমার আকাঙ্ক্ষা তছনছ করে দিন বিলীন করে দিন আমার আদর্শ আমার নতুন কিছু আমাকে নতুন কিছু দেখান ভালো কিছুর সন্ধান দিন আমি আপনাদের পিছনে আছি আপনি বলবেন সেটা আপনার মাথা ব্যথা নয় আমাকে জিজ্ঞেস করলে আমিও তাই বলবো কিন্তু কেউ আমরা কেউ মজা করছি না আমার সমস্যা নিয়ে ভাবতে যদি আপনার ইচ্ছে না থাকে আমিও কেটে পড়বো আপনার কাছ থেকে সোজা গিয়ে আশ্রয় নেব মাটির নিচে আমার ইঁদুরের গর্তে অধ্যায় এগারো কথা হলো কিছু না করাই সবচেয়ে ভালো কাজ চুপচাপ বসে অকর্মা থাকাই ভালো আর তাই গর্ত জিন্দাবাদ যদিও বলেছে আমি সাধারণ মানুষদের ইচ্ছা করি তবুও তার তবুও তার জায়গায় গিয়ে দাঁড়াতে আমার কোনো অসুবিধা হবে না 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 এই ভূগর্ভের জীবনই তো অনেক আকর্ষণীয় এখানে অন্তত এখনও মিথ্যা বলে যাচ্ছে আমি আসলে ভিন্ন কিছু খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না আমিও জানি এই গর্তের জীবন কোনো আকর্ষণীয় বিষয় না যাহার নামে যাক এই ভূগর্ভবাস আপনাদের এখন অন্য একটা কথা বলবো আসল কথা মানে এতক্ষণ যা লিখছি লিখেছি তার মধ্যে যদি একটি কথাও বিশ্বাস করে লিখে থাকি তো সে হচ্ছে এই কসম খেয়ে বলছি ভাই এই লেখার মধ্যে এমন একটি কথাও নেই যা আমি সত্যি সত্যি বিশ্বাস করি মানে যখনই মনে হয় হয়তো বিশ্বাস করি ঠিক পরক্ষণেই মনে হয় আমি মুচির মতো কথা বলছি আপনি বলবেন তাহলে এসব কথা লিখেছেন কেন আমার উচিত আপনাকে চল্লিশ বছর কোনো কাজ করতে না দিয়ে মাটির তলায় আটকিয়ে রাখা তারপর আপনার খুপড়িতে এসে দেখতে চাই কি অবস্থায় আছেন চল্লিশ বছর কোনো কাজ না করে মানুষ কিভাবে বাঁচে ভারী লজ্জার কথা না বিব্রতকর অবস্থা না আপনি অবজ্ঞায় মাথা নাচিয়ে নাচিয়ে বলবেন আপনি জীবন ভালোবাসেন জীবনের সমস্যাগুলোর সমাধান চান অথচ কি উদ্যত আপনি একই সময়ে আপনি ভয়ে কাঁপছেন যা মুখে আসছে বলে যাচ্ছেন তাতেই আপনি খুশি গালিগালাজ করছেন আবার ক্ষমাও চাইছেন উদ্যত স্বরে ঘোষণা করছেন আপনি কাউকে ভয় পান না আবার একই সময়ে আমাদের ভালো কথাগুলো শুনে হাসছেন খুব ভালোভাবেই জানেন আপনার রসিকতার মধ্যে কোনো রস নেই তবু দাবি করছেন আপনার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়তো আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে জীবনে কিন্তু তার প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই কিছু বলতে চান কিন্তু শেষে এসে কিসের যেন ভয়ে শেষ পর্যন্ত কথাটা ঘুরিয়ে নিয়ে যান এক ধরনের কাপড় সূচিত উদ্যত্তও আছে আপনার চরিত্রে সচেতনতা আপনার ভালো লাগে না নিজের কোনো বিশ্বাসও নেই কারণ মনটা যদিও বা কাজ করে আপনার হৃদয় কিন্তু অন্ধকার উন্নীতিহীন অন্যের ব্যাপারে খামুখা নাক গলান আপনি অকথ্য ভাষায় সর্বনাশা ভঙ্গিতে সমালোচনা করেন সব মিথ্যে আপনার এই কথাগুলো অবশ্য সবটাই আমার বানানো তাও আবার মাটির নিচ থেকে চল্লিশ বছর ধরে মেজের ফাটল দিয়ে শুনছি এগুলো সবই আমার নিজের আবিষ্কার অন্য কিছু আবিষ্কার করার ক্ষমতা নেই আমার তাই অবাক হবার কিছু নেই যে আপনার কথাগুলো শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে যা থেকে এখন সাহিত্য বের বেরোচ্ছে কিন্তু এত সহজেই কি আপনি বিশ্বাস করবেন যে এইসব আমি ছেপে বই বের করে আপনাকেও পড়তে দিব? আরও একটা সমস্যা আছে কেন আপনাকে আমি ভদ্রলোক হিসাবে ধরে নিচ্ছি কেন এমনভাবে সম্বোধন করছি যেন আপনি আমার পাঠক। যেসব স্বীকারোক্তি করতে চাই তা কখনো ছাপা যায় না অন্য কেউ পড়তে দেয়া চলে না তো যাই হোক অতখানি শক্তমনের মানুষ আমি নই বা হওয়ার কোনো কারণ দেখি না কিন্তু কি হয়েছে জানেন মনের মাঝে আরেকটা বিষয় নাড়াচাড়া দিচ্ছে ব্যাখ্যা শুরু করি প্রত্যেক মানুষেরই কিছু স্মৃতি আছে যা সে সবাইকে বলতে পারে না কাছের বন্ধুদেরকেই শুধু বলতে পারে আর আরও কিছু কথা আছে সেগুলো বন্ধুদের কাছেও প্রকাশ করা যায় না শুধু নিজের কাছে বলা যায় তাও খুব গোপনে প্রত্যেক সুন্দর মানুষের গভীরে এমন গোপন অনেক কথা আছে অনেক কথা জমে আছে যে যত সুন্দর হবে মনে গোপন কোণের ভাণ্ডার ততই ভরে উঠবে সেই গোপন বিষয়ে যাই হোক শেষ পর্যন্ত ঠিক করছি আমার জীবনের কিছু ঘটনা স্মরণ করব এখন সেই ধরনের ঘটনা যেগুলোকে এতকাল জড়তার কারণে এড়িয়ে গেছি শুধু স্মরণ করা নয় ঘটনাগুলো নিয়ে যখন একটা কিছু লিখব ভেবেছি তখন পরীক্ষা করে দেখাই যাক না সত্যকে ভয় না পেয়ে পুরোপুরি তার মুখোমুখি হওয়া যায় কিনা হাইনে বলেছিলেন সত্যিকার আত্মজীবনী প্রায় অসম্ভব ব্যাপার মানুষ নিজের সম্পর্কে মিথ্যা বলবেই তিনি ধরে নিয়েছিলেন রুশু অবশ্যই তার আত্মজীবনীতে মিথ্যা বলেছেন হয়তো ইচ্ছা করেই আমার তো মনে হয় হাইনে ঠিকই বলেছেন মান বাঁচানোর তাগিদে মিথ্যা বলাই স্বাভাবিক আমিও তাই করব আমি শুধু নিজের জন্য লিখি এও বলতে চাই যে আমি এমন করেই লিখি যেন আমার পাঠকদের সঙ্গে কথা বলছি এভাবে লেখার একমাত্র কারণ এভাবে লিখে আমি আনন্দ পাই এটা একটা ধরন মাত্র আমার কোনো পাঠক হবেই না কখনো এ বিষয়ে আমি আগেও নিশ্চিত করেছি এই যে নোটগুলো সংকলন করার ব্যাপারে আমি কোনো বাধা নিষেধের কাছে হার মানব না যখন না মনে আসবে লিখে রাখব কিন্তু এখানে হয়তো কেউ কেউ জিজ্ঞেস করে বসতে পারেন যে যদি যে যদি কোনো পাঠকই আমি যে যদি আমি কোনো পাঠককেই আমি গণ্য না করি তাহলে কেন ছাপানোর প্রশ্ন আসছে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে কেন যা মনে আসছে তাই উগরে দিচ্ছি কেন এত ব্যাখ্যা দিচ্ছি কেন বারবার ক্ষমা চাচ্ছি ঠিক আছে আমি উত্তর দিচ্ছি এর মধ্যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এমনও হতে পারে যে আমি আসলে কাপুরুষ আর হয়তো সে কারণেই মনে মনে নিজেকে কেউ কোটা করে নেবার জন্যই লেখার সময়ে দুঃখিত আমি আর হয়তো সেই কারণেই মনে মনে নিজেকে কেউ কেউ কেটা করে নেবার জন্যই লেখার সময় সামনে এক বিশাল পাঠকের সমাবেশ কল্পনা করে নেই এর হাজারটা যুক্তি থাকতে পারে পুরনো প্রসঙ্গে আবার ফিরে আসতে হচ্ছে লেখার উদ্দেশ্য কী তবে মনের কথা মনে রাখলেই তো চলে কাগজে ফুটিয়ে তোলার দরকার কি কথা ঠিক কিন্তু ওই যে কাগজে ফুটিয়ে তুললে মনের কথাটা আরও সুন্দর হয়ে প্রকাশ পায় আরও ঈর্ষণীয় আকর্ষণীয় ব্যাপার আছে এতে নিজের মনের কথাগুলো সমালোচকদের দৃষ্টিতে দেখা যায় ভুল ধরা যায় আরও সুন্দর করে তোলা যায় এছাড়া লিখে আমি অনেকটা হালকা বোধ করি আজকের কথাটাই বলি আজ আমি সারাদিন অনেক কষ্টে ভুগছি ভুগেছি অনেক পুরনো এক স্মৃতি স্মরণ করতে গিয়ে কয়েকদিন আগেই মাথায় আবার ফেরত এসেছে স্মৃতিটা স্মৃতিটা বিরক্তিকর সুরের মতো সেই স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছিলো কিছুতেই তাকে পাশ কাটাতে পারছিলাম না কিন্তু পাশ কাটাতে তো হবেই এভাবে কষ্ট পাবার তো কোনো মানে হয় না একটা উপায় বার করতেই হবে আমার এমন অনেক স্মৃতি আছে স্মৃতিগুলোর ভিতর থেকে হঠাৎ একটা তেরে বের হয়ে সামনে এসে দাঁড়ায় তারপর সে যে কী জ্বালাতনটাই করে আমার মনে হল যদি বিষয়টা নিয়ে লিখতে শুরু করি তাহলে এ থেকে নিস্তার পাবো চেষ্টা করেই দেখি আরও ব্যাপার আছে আমার কিছুই করার নেই লেখা তো এক ধরনের কাজ অনেকে বলে কাজ মানুষকে দয়ালু ও সৎ করে তোলে এমন সুযোগ যখন পেয়েছি দেখি না কী হয় আজ বরফ পড়ছে হলদেটি বিবর্ণ কাল কালো বরফ পড়ছে কালো বরফ পড়েছে কদিন আগেও পড়েছে মনে হচ্ছে এই ভেজা বরফই আমার সেই পুরানো স্মৃতি উস্কে দিয়েছে যা কিছুতেই আর মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না শুরু করা যাক তুষারপাতের গল্প অধ্যায় বারো তখন আমার বয়স মাত্র চব্বিশ জীবনটা তখনও হতাশার মনমরা হয়ে থাকতাম সারাদিন কারুর সঙ্গে মিশে না এড়িয়ে যেতাম মানুষদের মাথা গুঁজে পড়ে থাকি নিজের গর্তের ভিতর অফিসে গিয়ে চুপকা চুপচাপ কাজ করি কারোর দিকে তাকাই না বুঝতে পারতাম অন্য সবাই কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হতো ঘৃণা করে তারা আমাকে ভেবে পাই না কেন সবাই শুধুমাত্র আমার প্রতিই নাকশ আমি সবার বিরাগ ভাজন ছিলাম এক কেরানির কথা বলছি তার মুখ কদাকার গুটি বসন্তের দাগওয়ালা অতি কুচ্ছিত চেহারা তার দিকে তাকাতামই না আমি আর এক কেরানি ছিল তার শরীর ও কাপড় থেকে এমন বদগন্ধ বেরোতো যে তার ধারে কাছে দাঁড়ানোও মুশকিল বমি চলে আসতো আমার কিন্তু তাদের কোনো চিন্তাভাবনাই ছিল না কোনো কিছু নিয়েই তাদের সমস্যা নেই নিজেদের মুখ কিংবা পোশাক কিংবা আচরণ নিয়ে কে তাদের দিকে তাকিয়ে ভাবছে তা নিয়ে তারা মাথা ঘামাতো না আমি নিজের জন্য করে রুচির একটা মান তৈরি করে নিয়েছিলাম তাই আশেপাশে খারাপ কিছু দেখলে হতাশ হয়ে যেতাম এমনকি নিজের চেহারা নিয়েও আমার অসন্তোষের শেষ ছিল না মাঝে মাঝে অনেক রাগ হতো নিজের উপর সেই রাগ আবার অন্যদের উপরেও গিয়ে পড়ত তাই অফিসে এসে যথাসাধ্য চেষ্টা করতাম একা থাকতে মুখে একটা ব্যক্তিত্বের ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করতাম যাতে অসহায় অবস্থাটা ধরা না পড়ে ভাবতাম চেহারা তো ভালো না এই অবস্থায় মুখে বুদ্ধিদীপ্ত ভাব যদি না থাকে তাহলে হবে না কিন্তু সব চেষ্টা বৃথা কোনোমতেই অসহায় অবস্থাটা আড়াল করতে পারেনি উল্টো বেশ বুঝতে পারতাম আমাকে বোকা বোকা দেখাচ্ছে সত্যি বলতে কি আমার যে আসলে চালাক আর চটপটে হওয়া উচিত ছিল এই চিন্তাটাই আমাকে অস্থির করে তোলে সন্দেহ নেই সহকর্মীদের মারাত্মক ঘৃণা করতাম অপছন্দ করতাম একই সঙ্গে আবার তাদের ভয়ও পেতাম কখনো কখনো মনে হতো তারা আমার চেয়ে বড়ো মাপের মানুষ তাদের ঘৃণা করা আর বড়ো ভাবা এর মাঝামাঝি ঘটত ব্যাপারটা নিজেকে খুব উঁচু আসনে না বসিয়ে কিংবা অন্যদের তুচ্ছ তুচ্ছগণ্য না করে কোনো সুসংস্কৃত মানুষ সুসংস্কৃত সুন্দর মানুষ এই রকম ধারণায় উপনীত হতে পারে না তবু আমি সাহস পেতাম না ওদের চোখের ওদের চোখের দিকে চোখ তুলে তাকাতে এমনকি এই চেষ্টাও করে দেখেছি তাদের কারোর দিকে সরাসরি দৃষ্টি সরাসরি দৃষ্টি দিতে পারি কি না প্রতিবারই আমি ব্যর্থ নিজের চোখই নামিয়ে নিতে হয়েছে আগে ব্যাপারটা বিপর্যস্ত করে দিচ্ছিল আমাকে দিন দিন অন্তর্মুখী হয়ে উঠছি অফিসের কাজ ছেড়ে অন্য কোথাও না গিয়ে আশ্রয় নিচ্ছি নিজের এক ঘরের কোণে বুকের আড়ালে অজ্ঞাত আশঙ্কা দুর্ভাবনা জেগে ওঠে কিন্তু আমার করার কি আছে আমাকে অসুস্থ করে রেখেছে এর হাত থেকে আমার মুক্তি নেই বোধ হয় ওই বয়সেই ধর্মই ওই রকম সবাই প্রায় একই ধাঁচের হয়ে থাকে তখন একই রকম বোকা গোটা অফিসের ভিতর হয়তো আমি একাই ভাবতাম যে আমি কাপুরুষ কৃতদাসের মতো দেখাচ্ছে আমাকে ব্যাপারটা স্বীকার করতে এখন অবশ্য একটুও সংকোচ হচ্ছে না ওই বয়সে প্রায় সবাই এক ধরনের হীনমন্যতায় ভোগে নিজেকে কাপুরুষ কিংবা দাস ভাবে এটাই স্বাভাবিক না শুধু ওই সময়ে বিশেষ অবস্থার জন্য নয় আমার মনে হয় একজন উন্নত মননশীলতার মানুষ সব সময় নিজেকে কাপুরুষ আর অপদার্থ ভাবে সারা পৃথিবীর সব ভালো মানুষদের জন্য এই হচ্ছে স্বাভাবিক নিয়ম তাদের কেউ যদি কোনো কিছুর জন্য বেপরোয়া হয়ে ওঠে তাকে শান্ত করার দরকার নেই তার আত্মহারা হবারই বা কী আছে এতে তার কাপড় সুতার প্রকাশ পায় এবং এখানেই এর সুনিশ্চিত অবধারিত ইতি তারপর ধরুন বেপরোয়া কারা বেপরোয়া কেবলমাত্র গাদা আর ইঁদুর তাও কখন যখন দেয়ালে তাদের পিঠ ঠেকে যায় তাদের তো চেতনার বালায় নেই তাদের কথা নিয়ে মাথা গামিয়ে কি হবে আরও একটা বিষয় ওই সময় আমাকে বেশ দুর্ভাবনায় ফেলেছে আমার মতো আর কেউ নেই আমিও অন্য কারোর মতো নই এরকম একটা অনুভূতি সারাক্ষণই মনে জাগত ভাবতাম আমি একা একদিকে আর অন্যদিকে ওরা সবাই এ থেকেই বোঝা যায় আমি কত শিশুসালভ শিশুসুলভ আচরণ করতাম একেবারে বিপরীত ঘটনাও ঘটেছে কখনো কখনো অফিসে যাওয়াটাই ছিল বিশ্রী বিরক্তিকর কাজ ব্যাপারটা এত দূর গড়াতো যে প্রায় অসুস্থ হয়ে বাসায় ফিরতাম এসব একদিন একদিন ঘটার কথা নয় কারণ আমার জীবনে সবই ঘটেছে ধীরে ধীরে একটু একটু করে খুতখুতানির জন্য নিজেকে উপহাস করেছি নিজেকে গাল দিয়েছি রোমান্টিকতার জন্য কখনো কি কখনো কখনো কি যে হতো কারোর সঙ্গে কথা বলতেই ইচ্ছা করতো না আবার এক একটা সময় আসতো তখন শুধু কথা নয় জমিয়ে আড্ডা দিয়ে ভাব জমাতে হতো ভাব জমাতে ইচ্ছে হতো অন্যদের সঙ্গে কেন এমন হয়েছে এই প্রশ্নের উত্তর আজও আমার কাছে অজানা একবার তো বেশ কদিন ঘুরলাম এর সঙ্গে ওর সঙ্গে বন্ধুত্ব করলাম তাদের বাড়ি গেলাম ভত্কা খেলাম প্রমোশন নিয়ে গল্প করলাম কিন্তু এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে হচ্ছে সাধারণভাবে বলতে গেলে আমরা রাশিয়ানরা কিন্তু জার্মান বা ফরাসিদের মতো আবেগপ্রবণ রোমান্টিক নই কোনো ভূমিকম্পে গোটা ফ্রান্স ধ্বংস হয়ে গেল ফরাসিদের আবেগী স্বভাব এতটুকু পাল্টাবে না বোকার মতো মৃতিদের সামনে নিয়ে তারা গান গাইবে আমাদের রাশিয়ায় এরকম আহাম্মক পাওয়া যাবে না এটা সবাই জানে এই হচ্ছে বিদেশিদের থেকে আমাদের পার্থক্য আমার ধারণা কোস্তান জোগলোস আর আঙ্কেল পিউতোর ইভা ইভানিচে দৃষ্টিভঙ্গি অনুসরণ করার জন্য এমনটা হয়েছে তারাই ছিলেন আমাদের মতো বোকা মানুষদের আদর্শ তারা আমাদের রোমান্টিক বিষয়গুলোকে রীতিমতো কলঙ্কিত করেছে তাদের কাছে এই সব ছিল সেই জার্মান কিংবা ফরাসির ফরাসিদের রোমান্টিকতার মতোই কিন্তু আমাদের রোমান্টিকতা ইউরোপ ধাঁচ ইউরোপীয় ধাঁচের তো নয়ই বরং ঠিক এর বিপরীত ইউরোপীয় ধ্যান সঙ্গে যার কোনো মিল নেই আমাদের রোমান্টিক বিষয়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে সব কিছু উপলব্ধি করা সব কিছু দেখা এবং বিশেষ সময়ে এমন গভীরভাবে দেখা যা আমাদের অতি বাস্তববাদী মন দেখতে পায় না যে কোনো ব্যক্তি বা বস্তুকে গ্রহণ করতে অস্বীকার করা একই সময়ে কোনো কিছুকে ঘৃণা না করা নীতি গ্রহণ বর্জনের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়া কোনো বাস্তব প্রাপ্তি যুগের সুযোগ এই যেমন বিনা ভাড়ায় সরকারি খরচে বাসস্থান পেনশন সাজসজ্জা এইসব ছেড়ে না দেয়া নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এ ব্যাপারে জোর গলায় বলতে পারি রোমান্টিক মানুষ আমাদের আশেপাশে আছে তবু তাদের ঠিক রোমান্টিক বলে গণ্য করা যায় না আমি আমার অফিসের কাজ একদমই পছন্দ করতাম না কিন্তু প্রকাশ্যে কখনো চাকরিকে গালাগালি করিনি কারণ চাকরিটা আর যাই হোক আমারই আমাকে এর জন্য বেতন দেয়া হয় আমার রুটি রুজি খেয়াল করুন আমি প্রকাশ্যে কখনো গালিগালাজ করিনি চাকরিতে চাকরিতে থেকে চাকরিকে প্রকাশ্যে গালাগালি করাটা একজন রোমান্টিক মানুষের পক্ষে প্রায় অসম্ভব বিশেষ করে যদি তার চাকরি পাল্টানোর ইচ্ছা না থাকে অথবা যদি তাকে জবরদস্তি করে বার না করে দেয়া হয় যদি কোনো কারণে তার মাথা বিগড়ে যায় তবে সে ভিন্ন কথা তখন তো আর তার জন্য পাগলাগারত রয়েছেই স্পেনের রাজার মতো অবস্থা হলে আর উপায় কি রাশিয়ায় কিন্তু গোলমাল করে কেবল হালকা পাতলা সুন্দর মানুষগুলো রোমান্টিক মানুষেরা দলে দলে উপরে উঠে সব উঁচুপদগুলো দখল করে ফেলে আর তাদের প্রতিভা যে কত তা আর বলে শেষ করা যাবে না সবচেয়ে বিতর্কিত অনুভবগুলোর বেলায় তাদের বোধশক্তি এক কথায় অতুলনীয় সেই সব দিনে এই ভাবনাগুলো আমাকে যেমন সান্ত্বনা দিয়েছে এখনও তেমনি দেয় ওই একই কারণে আমাদের চারপাশে অনেক মহৎপ্রাণ মানুষ আছে যাদের দুর্ভোগ্যের মধ্যেও নীতি স্থলন হয় না যদিও আদর্শের জন্য তারা একটুও ত্যাগ স্বীকার করতে রাজি না চোখে পানি নিয়ে তারা ঘোষণা করবে আদর্শের বলি যে তারা সব অসাধারণ সাধু হ্যাঁ আমাদের মধ্যে তেমন এমন অনেক বদমাস আছে যারা দাবি করবে তারা ফেরেস্তা আমাদের রোমান্টিক লোকগুলো যখন তখন এমন হয়ে যায় এখানে আদর করে ব্যবহার করেছি হঠাৎ এমন সব জ্ঞানের কথা বলে ফেলে যে অবাক না হয়ে লোকের উপায় থাকে না তাদের এই ভিন্নমুখীতা সত্যি খুব বিস্ময়কর ঈশ্বরই জানে এর ভবিষ্যৎ এটা সামান্য বিষয় নয় মোটেও নির্বুত দেশপ্রেম থেকে আমি এই কথা বলছি না কিন্তু মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই ধরে নিয়েছেন আমি মজা করছি আবার এর উল্টোটাও হতে পারে আপনার ধারণা এই সব সত্যিই এই সবই আমি সত্যি সত্যি বিশ্বাস করি আচ্ছা উভয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করছি বিশেষ খাতিরে মাফ করবেন প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি আমার কমোডেটদের সঙ্গে কখনো আমার সদ্ভাব ছিল না প্রায়ই ঝগড়া হতো দেখা হলে সামান্য মাথা নাড়ানো বন্ধ করে দিয়েছি। এমন অবস্থা মনে হতো যে মনে হতো ওদের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছে আসলে আমি সব সময়ই একা হয়েছিলাম একসময় বেশিরভাগ সময় কাটাতাম বাসায় বই পড়ে বাইরের জগতের সঙ্গে আমার সম্পর্কের একমাত্র মধ্যম ছিল বই খুব কাজে দিয়েছে পড়াটা বই পড়ার মাধ্যমে আমি উত্তেজনা আনন্দ বেদনা সবই পেতাম কিন্তু কোন সময়ে কোনো কোনো সময় যে কী হতো সাংঘাতিক বিরক্তিকর হয়ে উঠতো সব কিছু পড়াশোনায় চরম বিরক্তি নিয়ে আবার মাথা হতো গর্তের ভিতর সেই নিঃসঙ্গ নির্জন ঘর কান্না আসতো কী করব বই ছাড়া তো আর কিছু নেই চারপাশে এমন কেউ নেই কিছু নেই যাকে ভালোবেসে কাছে টানা যায় মানসিক অবসাদে আমার প্রাণ যায় আর কি প্রাণ মনে কামনা করছিলাম একটা ব্যাখাপ্পা বেয়ারা ধরনের কিছু করে ফেলার জন্য সেই কারণেই অভ্যেসটা ধরেছিলাম নিজের সাফাই গাওয়ার জন্য এসব বলছি না কিন্তু না মিথ্যা বলছি সাফাই গাইতে চেয়েছিলাম নিজের ভালো কে না চায় ভাই কিন্তু এই যে মিথ্যে আমি তো মিথ্যে কথা বলতে চাই না একবার কঠিন শপথ করেছিলাম মিথ্যা একদমই বলবো না ওই সময় একটা বদভ্যাসের পাল্লায় পড়ি গভীর রাতে নির্জনে একা সঙ্গোপনে সেই নোংরা অভ্যাস আমাকে পেয়ে বসত এর জন্য কত যে নিজে নিন্দে মন্দ করেছি নিজেকে তবু অভ্যাসটা ছাড়তে পারেনি নিজের মনে তখন আমি এক বিশাল ভুবন তৈরি করে নিয়েছি তবু সদা ভয়ে 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 থাকি বদভ্যাসের জন্য এই বুঝি ধরা পড়লাম যখন তখন ভুতুরে জায়গাগুলোতে ঘোরাঘুরি শুরু করলাম একদিন রাতে এক পানশালার সামনে দিয়ে আসছি আলু জ্বলা জানালা দিয়ে তাকিয়ে দেখি কয়েকজন ভদ্রলোক বিলিয়ার্ড খেলার লাঠি দিয়ে মারামারি করছেন এরপর দেখি ওদের একজনকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলা ফেলে দেয়া হলো অন্য সময় হয়তো ঘটনাটা দেখে বিরক্ত হতাম কিন্তু ওই সময় মনের অবস্থা যে কেমন ছিল যে লোকটাকে জানালা দিয়ে ফেলে দেয়া হলো তার প্রতি বেজায় ঈর্ষা হলো এমন ঈর্ষা যে সাত পাঁচ না ভেবে আমি পানশালায় ঢুকে পড়লাম হয়তো মনের কোণে সাত জেগে থাকবে ওদের সঙ্গে মারামারিতে লেগে যায় আর ওরা আমাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিক আমি মাতাল ছিলাম না কিন্তু অবসাদ যখন মানুষকে পেয়ে বসে তখন কত কী না ঘটতে পারে আমিও একটা কিছু ঘটাতে চেয়েছিলাম কিন্তু কিছুই ঘটলো না ওরা বোধহয় আমাকে মারামারি করার উপযুক্ত বলে মনে করেনি অন্তত জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো তো নয় প্রথমেই লাগলো এক অফিসারের সঙ্গে আমি বিলিয়ার্ড টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়েছি খেয়াল করিনি যে সবার পটটা আটকে রেখেছি লোকটা সোজা আমার কাঁধ ধরে হির হির করে ধাক্কা দিয়ে আমাকে ফাঁকা জায়গায় সরিয়ে দিল তারপর যেন কাউকে দেখতেই পায়নি এমন একটা ভাব করে গটগট করে হেঁটে চলে গেল ধাক্কা দিয়েছে এটা হয়তো মেনে নিতাম কিন্তু আমার দিকে না তাকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে এ কেমন কথা এ অপমান সহ্য করার মতো না সত্যি সত্যি ঝগড়া বাঁধাতে চাইলে কি করতাম কে জানে একটা ভদ্র আর সাহিত্য মানের ঝগড়া আর মারামারি হলে আমিই যে মার খেতাম তাতেও সন্দেহ নেই আমি ছোটোখাটো একজন মানুষ আর ওই অফিসার পাক্কা ছ ফুট নির্ঘাত আমাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিত রাগটা আমার মাথাতেই ছিল কেবলমাত্র শুরুটা করতে হতো কিন্তু আমি কিছুই বললাম না মন পরিবর্তন করে ভদ্রভাবে সরে এলাম পানশালা থেকে বেরিয়ে সোজা চলে এলাম বাসায় কিং কর্তব্য বিমূর অবস্থায় পরদিন আবার গেলাম সেইখানে সেই একই আকাঙ্ক্ষা নিয়ে এবার আরও বেশি জেদ চেপেছে চোখে পানি চলে এসেছে তবুও গেলাম ভাববেন না কাপুরুষতার কারণে অফিসারটির কাছ থেকে কেটে পড়েছি মনে মনে কখনই কাপুরুষ ছিলাম না আমি হতে পারে কাজে কখনো কখনো কাপুরুষতার প্রমাণ দিয়েছি এত তাড়াতাড়ি হেসে ওঠার কিছু নেই পরে ব্যাখ্যা করে বলছি সব অফিসারটি যদি আমার সঙ্গে ডুয়েল লড়তে রাজি হতো কিন্তু সে তো আমাকে প্রতিপক্ষ হিসেবে মেনে নিতেই চায়নি সে বিলিয়ার্ডের লাঠি নিয়ে মারামারি করারই পক্ষপাতি আমার মতো একজন সাধারণ নাগরিকের সঙ্গে ডুয়েলের কথা তার ভাবতেই পারে না তারা ভাবতেই পারে না এই জন্য অসম্ভব ব্যাপার মুক্ত চিন্তা কিংবা ফরাসি ভাষার মতোই কঠিন কিন্তু গালাগালি করার ব্যাপারে তারা এক পায়ে খাড়া ছ ফুট লম্বা তো তাই তাই কেটে পড়েছি সেই কাপড় কারণে নয় প্রচণ্ড অভিমানে আর ভয় পেয়েছি তার কারণ এই নয় যে তারা সব লম্বায় ছ ফুট কিংবা আমাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারে সত্যি বলছি আমার শারীরিক শক্তির অভাব থাকার কথা নয় কিন্তু মনের জোর তো থাকা উচিত ভয় পেয়েছিলাম তার কারণ সেখানে উপস্থিত বেয়াদব বিলিয়ার্ড খেলোয়াড় থেকে শুরু করে তেল চিটচিটে কাপড় পরা গন্ধ সর্বস্ব নিচু শ্রেণীর ক্যারানিটি পর্যন্ত সবাই হাসতে শুরু করত। যদি আমি প্রতিবাদ করতাম আর সাহিত্যের ভাষায় কথা বলতে শুরু করতাম কর্তব্যের দায়ে আমরা শুদ্ধ সাহিত্যের ভাষা ছাড়া একে অপরের সঙ্গে কথা বলতে পারি না এখানে কাউকে বিশেষ খাতিরের কথা হচ্ছে না আর ওই অভদ্র লোকগুলো কি করতো জানেন আমাকে শুধু মৌখিকভাবে অপমান করতো না রীতিমতো আমার পিঠে নোখ ঢুকাতো লাঠি দিতে দিতে বিলিয়ার টেবিলের চারপাশ দিয়ে ঘোরাতো তারপর করুণা ভরে ছুঁড়ে ফেলে দিত জানালা দিয়ে সবাই অট্ট ফেটে পড়তো ঘটনাটা যতই তুচ্ছ হোক মনে হয় আমি কখনোই সেটা ভুলে যেতে পারিনি পরে রাস্তাঘাটে অনেকবার ওই অফিসারের সঙ্গে আমার দেখা হয়েছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করেছি ঠিক বলতে পারবো না সে আমাকে চিনতে পারতো কিনা হয়তো পারতো না কয়েকটা চিহ্ন দেখেই তার টের পেতাম আমি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকতাম তার দিকে এভাবেই চলছে কয়েক বছর যত দিন গেছে আমার আক্রোশও তত বেড়েছে প্রথমটাই উই অফিসার সম্পর্কে গোপনে খোঁজখবর নেওয়া শুরু করেছে। কাউকেই তো চিনি না কাজটা তাই বেশ কঠিন হলো একদিন দূর থেকে তাকে অনুসরণ করতে গিয়ে শুনি একজন তার নাম ধরে চেঁচাচ্ছে তো এভাবে তার নাম জানা হয়ে গেল আরেকদিন পিছু নিয়ে পৌঁছে গেলাম তার ফ্ল্যাটে বাড়ির সামনে দারোয়ানের পকেটে দশ কোপে গুজে দিয়ে জেনে নিলাম সে কোথায় থাকে কোন তলায় সঙ্গে কে কে থাকে এইসব মানে দারোয়ানের কাছ থেকে যতটুকু জানা যায় আর কি তারপর এক সকাল যা কোনো তারপর এক সকালে যা কোনো দিন করে তাই করতে বসলাম কাগজ কলম নিয়ে শুরু করলাম তার চরিত্র ফুটিয়ে এক ব্যঙ্গ রচনা লিখতে মুখ রুচুর উপন্যাস হয়ে গেল দিব্যি তার শয়তানির কথা এতে স্থান পেল একটু বেশি করেই বলা হলো অবশ্য প্রথমটায় তার না এত কম ঘুরিয়ে ব্যবহার করলাম যে পরামাত্র তাকে চেনা যাচ্ছে কিন্তু পরে আবার ভেবে সেটা বদলে দিলাম উপন্যাস পাঠিয়ে দিলাম এক পত্রিকার অফিসে তখনকার কালে এভাবে কাউকে গা দেয়ার গা দেবার ঘা দেবার চর হয়নি আমার গল্পও ছাপা হলো না ব্যাপারটা রকমের কষ্টকর লেগেছিল আমার কাছে মাঝে মাঝে রাগে অন্ধ হয়ে পড়েছিলাম শেষের সিদ্ধান্ত নিলাম শত্রুর মুখোমুখি হব চমৎকার একটা চিঠির খসড়া তৈরি করলাম তাকে উদ্বুদ্ধ করলাম আমার কাছে ক্ষমা চাইতে এমনভাবে লিখেছিলাম যাতে সুন্দর আর কল্যাণের বিন্দুমাত্র ছোঁয়া যদি তার মধ্যে থাকে তো সে ছুটে এসে ক্ষমা চাইবে আমার কাছে বন্ধুত্বের প্রস্তাব দেবে কি যা দারুণ ব্যাপার হবে তখন আমি এক কল্পনার জোয়ারে ভেসে বেড়াতে লাগলাম কিন্তু ভাগ্যিস চিঠিটা তার কাছে পাঠায়নি যদি পাঠাতাম কী যে হতো ভাবলেই আমার দ্বারা বেয়ে শীতল স্রোত নামতে থাকে তারপর কি হলো হঠাৎ অতি সহজ এক উপায়ে প্রতিহিংসা চরিতার্থ করলাম আমি শিল্পীর তুলি। তখন আমি ছুটির দিন ছুটির দিনে চারটের পর নেভস্কির দাঁড় দিয়ে রোদে হেঁটে বেড়াতাম এর মধ্যে প্রতিশোধের কোনো ব্যাপার ছিল না বলাই চলে কিন্তু প্রতিশোধ নেওয়াও তো আমার চাইই চাই বৃষ্টিভঙ্গিতে পাথরের পথের এক পাশ দিয়ে হাঁটি সবয়ে জায়গা ছেড়ে দিই জেনারেল অফিসার গার্ড আর মহিলাদের এই সময়টা আমার খুব খারাপ কাটে মনের গভীরে প্রচণ্ড ব্যথার অস্তিত্ব টের পাই প্রতি মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো মৃত্যু আমার জীবনটাকে বিপন্ন করে তোলে ক্রমাগত অপমানবোধ আর নিজের ক্ষুদ্রতায় জর্জরিত হতে থাকে মনে হয় আমি যেন মাছি নোংরা বিরক্তিকর মাছি তারা মাছি বারবার তারা খেয়ে অপমানিত হয়ে ঘৃণা সহ্য করে যে বারবার মুখের কাছে ফিরে যা আসে এই আত্ম অবমানায় আত্ম অবমাননার অবিরাম ভার বয়ে তবু কেন আমি নেবস্কিতে যেতাম জানে না কেবল বুঝতাম নিয়তির অদৃশ্য টানে কখন যে সেখানে গিয়ে পৌঁছেছি কিন্তু বিশ্বাস করুন এর মধ্যেও আমি অনেক আনন্দ খুঁজে পেতাম ওই যে আনন্দের কথা শুরুতে বলেছিলাম সেই আনন্দ অফিসারটির সঙ্গে ঝামেলা হবার পর থেকেই লক্ষ্য করি কেবল তার টানে আমি নেবস্কিতে যাচ্ছি নিয়মিতই যাচ্ছি উনিও ওখানে আসেন ছুটির দিনগুলোতে আমার মতো কিন্তু তিনি পথের কিনারা বেছে জেনারেল কিংবা আমার চেয়ে ভালো মানুষদের আমি দুঃখিত উনিও ওখানে আসেন ছুটির দিনগুলোতে আমার মতো তিনি কিন্তু পথ পথের কিনারা বেছে জেনারেল কিংবা আমার চেয়ে ভালো দেখতে মানুষদের জন্য জায়গা ছেড়ে দেন না লক্ষ্য করি আমরা ঠিক একই জাতের মানুষ নই আমরা পাশাপাশি হাঁটি তবুও আমাদের হাঁটা মেলে না আমি উনাকেই জায়গা ছেড়ে দিই প্রচণ্ড রাগে উন্মত্তের মতো নিজেকে প্রশ্ন করতে থাকি তুমি সবসময় আগে অন্যকে জায়গা ছেড়ে দেবে এই কেমন কথা গভীর রাতে ঘুম ভেঙে যায় নিজের ব্যাপরোয়া চিকা নিজেই নিজের ব্যাপরোয়া চিকার করে উঠি তোমার একারই যত দায় ওনার কি কোনো দোষ নেই কোনো চুক্তি তো নেই আইনও নেই এমনও হতে পারে না এমন তো হতে পারে না দুজনেই পারস্পরকে জায়গা ছেড়ে দেবে তুমি অর্ধেকটা উনি অর্ধেকটা সভ্য মানুষের কাছে এতটুকু আশা করতে তো কোনো দোষ নেই এটাই তো পারস্পরিক সম্মান কিন্তু কখনো তা হয়নি আমি সবসময় ওনাকে দেখে সবয়ে সরে গিয়েছি উনি আমার দিকে ফিরেও তাকাননি যেন আমি ধারে কাছে কোথাও নেই একেবারেই না এই রকম সময়ে ওই ধারণাটা আমার মাথায় আসে আচ্ছা এক বুদ্ধি করলে কি হয় যখন কাছাকাছি আসবো আমি পথ ছেড়ে দেব না নিজের জায়গায় অটল দাঁড়িয়ে থাকব কেমন হবে এই উদ্যত পরিকল্পনাটা আমাকে গ্রাস করলো ঘুমাতে পারি না শান্তি পাই না ঘটনাটা যখন ঘটবে কেমন হবে এই চিন্তায় দিশাহারা হই যতই ভাবলাম দেখলাম ব্যাপারটা একটুও কঠিন নয় খুব সহজ আর স্বাভাবিক খুশি মনে ভাবি তাই বলে সত্যি সত্যি কিন্তু তাকে ধাক্কা দেব না আমি শুধু পাশে সরে যাওয়া থেকে বিরত থাকব। মৃদু ধাক্কা লাগতে পারে পরস্পরের সঙ্গে বড়জোর কাত ছুঁয়োছুঁই এর বেশি কিছু নয় সে যতটা জোরে ধাক্কা দেবে আমিও ততটাই বল প্রয়োগ করব বাস অবশেষে এই সিদ্ধান্তটাই নিলাম কিন্তু প্রস্তুতি নিতে অনেকটা সময় লেগে গেল পরিকল্পনাটা যখন বাস্তবায়িত করব তখন নিজের ফিটফাট ভাব আনার দরকার দামি জায়গা বিশিষ্ট সব মানুষ ওই রাস্তায় হাঁটাচলা করে একটা কেলেঙ্কারি তো আর ঘটানো যায় না পরনে ভালো পোশাক চাই এতে আমার প্রতি সবার শ্রদ্ধা বা আসবে সমাজের চোখে তখন আমি ওদের সমকক্ষ হয়ে যাব এই উদ্দেশ্য সামনে রেখে কিছু বেতন আগাম তুলে নিলাম চার কিঞ্চ থেকে কিনে আনলাম এক জোড়া কালো দস্তানা আর চমৎকার টুপি নিজেকে বোঝালাম রঙের ব্যাপারটা ফেলনা নয় মনে রাখা চাই একটা ভালো সাদা শার্ট আগেই করে রেখেছিলাম ফেললো চেকায় কোটটা বেশ ভালো আর গরম কিন্তু কলারটা অত্যন্ত জঘন্য রকমের কেট কেটে যে কোনো মূল্য যে কোনো মূল্যে কলারটা বদলানো যায় একটা নতুন জার্মান ভিভার চাই একটা নতুন জার্মান ভিভার অফিসাররা যেমন পারে অফিসাররা যেমন পড়ে শুরু হলো বাজারে ঘোরাঘুরি বেশ কয়েক দফা চেষ্টার পর একটা সস্তা বিবার কিনতে পেলাম পড়লাম কদিনের মধ্যেই পুরনো হয়ে যাবে জানি তবু নতুন অবস্থায় প্রতিপক্ষের চোখ দাঁড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট সেটা আর আমার তো দরকার শুধু একদিনের জন্য দামটা খুবই বেশি কি করা যায় ঠিক করলাম পুরনো কলারটা বেছে দেব। তাতেও হলো না আরও কিছু টাকা ধার করতে হলো আস্তন আন্তনিচ সিউ তুচ কিনের কাছে কাছ থেকে সিউ তুচকিন অফিসে ঠিক আমার উপরের পদের নির্বিকার ধরনের মানুষ গম্ভীর কিন্তু ব্যবচীনবান বিবেচনাবান দুঃখিত আমি আমি কাউকে টাকা ধার দিই না আস্তন আন্তনীচের কাছ থেকে ধার করতে বাধ্য হওয়াটা ভয়ঙ্কর লাগলো লজ্জাও পেলাম পরপর দু তিন রাত ঘুমাতে পারলাম না সত্যি বলতে কি ওই সময় আমার ঘুম কিছুতেই ভালো হচ্ছিল না জ্বর জ্বর বোধ হতো বুকের ভিতর যেন কিসের কষ্ট হৃৎপিণ্ড ধরফর করে ওঠে কখনো কখনো আন্তন আন্তনিচ প্রথমে খুব বিস্মিত হলো তারপর ভুরু কুচকালো টাকাটা অবশ্য দিয়ে দিল দেরি না করে তার আগে একটা মুসলেখায় আমার সই আদায় করে নিল পনেরো দিনের মধ্যে আমার বেতনের টাকা থেকে ধারের টাকা কেটে নিতে পারবেন তিনি এইভাবে শেষ পর্যন্ত সব প্রস্তুতি নেওয়া হলো ধীরে ধীরে শুরু হলো আমার আসল কাজ খাপ ছাড়াভাবে কিছু করা যাবে না সব করতে হবে দক্ষতার সঙ্গে একের পর এক কিন্তু স্বীকার করছি এত চেষ্টার পরও হতাশ হতে হচ্ছিল আমাকে কোনো ক্রমেই পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়া চলবে না খুব সাবধানে এগুচ্ছিলাম আমি তবুও কি যে হলো যেই দুজন কাছাকাছি এসে পড়েছি অমনি এক পাশ থেকে সরে গেলাম আর তিনি গটগট করে হেঁটে চলে গেলেন আমার দিকে ভ্রুক্ষেপও করলেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম তিনি যেন আমার মনোবল অটত রাখেন আবার চেষ্টা করলাম শেষ সুযোগ যখন আমাদের মধ্যে মাত্র ছ ইঞ্চি ব্যবধান তখন আমার সব মনোবল ভেঙে গেল ভেঙে পড়লো হোঁচট খেয়ে তার পায়ের কাছে পড়ে গেলাম তিনি আমার শরীর মারিয়ে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে গেলেন আর আমি বলের মতো গড়িয়ে পড়লাম এক পাশে সেই রাতে আবার অসুস্থ হয়ে পড়লাম আমি জ্বর এসে গেল কাপুনে দিয়ে এর পরপরই অবশ্য হঠাৎ তার ইটি ঘটলো আনন্দের সঙ্গে যেদিন সিদ্ধান্ত নিলাম সেই মারাত্মক খেলাটার মধ্যে আর যাব না সেদিন বিকেলে শেষবারের মতো গেছি নেবস্কিতে খুব সহজেই তিন কদম দূরত্বের মধ্যেই আমি আমার শত্রুকে পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবেই তৈরি হলাম মনে মনে চোখ বন্ধ করে এগিয়ে গেলাম তিনি আমার খুব কাজ দিয়ে হাঁটছেন পাশাপাশি প্রায় পায়ে পা মিলিয়েই আমি হাঁটছি প্রায় পায়ে পা মিলিয়ে আমিও হাঁটছি আমাদের কাঁধে কাঁধে গোসা লাগছে কিন্তু হলো কি তিনি আমাকে দেখেও না দেখার ভান করলেন নিশ্চিত বলতে পারি তিনি ভান করেছিলেন তিনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু সেটা কোনো ব্যাপার নয় আসল ব্যাপার এই যে আমি প্রতিশোধ নিয়ে ফেললাম আমি আমার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি এক ইঞ্চিও নড়িনি নিজের জায়গা থেকে সবার সামনে তালে তার পাশাপাশি হেঁটেছি শেষ পর্যন্ত প্রতিশোধ নিতে পেরেছি এই আনন্দ নিয়ে ঘরে ফিরে এসেছি কি যে খুশি হয়েছি বিজয়ের আনন্দে ইতালীয় গান গাইতে শুরু করেছি অবশ্য এর ঠিক দিন পরে কি ঘটেছিল সে কথা আর বলতে চাই না যদি এ কাহিনীর প্রথম অধ্যায় পড়ে থাকেন তো নিজেই সব বুঝতে পারবেন অফিসারটি পরে বদলি হয়ে যান তারপর চোদ্দ বছর কেটেছে তাকে আর দেখিনি ভদ্রলোক এখন কি করছেন কাকে পায়ে মারিয়ে এগিয়ে যাচ্ছেন আপাতত আমরা এখানেই থামছি অধ্যায় বারো পর্যন্ত আমরা পরবর্তী অধ্যায়ে অধ্যায় তেরো পাঠ করব যেটি কিনা আমাদের চতুর্থ পর্ব হতে হতে যাবে আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ইতিমধ্যেই দুটি পর্ব আপলোড করেছি আপনারা অনেকেই কমেন্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বই পোকা এবং বিশেষ করে তুহিন বিশ্বাস ওনাদের কমেন্টগুলো আমার নজরে এসেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে অনুপ্রেরণা দিয়ে সহায়তা করার জন্য এবং আমি সকলকেই আশা করব যারা ইতিমধ্যে আমার এই লেকচারটি তো বলা ঠিক হবে না বই চক্র যারা শুনছেন সেই চক্রটির যদি আপনার কোনো এ বিষয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে সেটি আপনি করতে পারেন এবং যেহেতু আমার চ্যানেল এখনও ছোটো সুতরাং আমার অবশ্যই সাবস্ক্রাইবার প্রয়োজন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব না কি করব জানি না যে আপনাদের যদি মনে চায় যে সাবস্ক্রাইব করা প্রয়োজন তাহলে করবেন আদারওয়াইজ কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন নয়তো কোনো প্রয়োজন নেই আর আমি আশা করি আমি হয়তো বিশেষ করে কিছুদিন আগে আমি লাদাখ ভ্রমণ করেছিলাম লাদাখে গিয়েছিলাম ভারতের তো লাদাখের ভ্রমণ কাহিনি নিয়েও আমার কিছু গল্প বলার আছে যদিও আমার অনেক স্মৃতি লাদাখে চুরি হয়ে গিয়েছে কারণ ফোনের সাথে সাথে ফোনটাও চুরি হয়ে গিয়েছিল যার জন্য অনেক স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে প্রায় সেখানে অনেকগুলো ছবি ছিল তিন হাজারের মতো ছবি বা আরও বেশি যেগুলোর ব্যাক আপ আমি নিতে পারিনি তো জিমেলের স্টোরেজ ভরা ছিল যাই হোক এখন সেই ব্যাপারগুলো না বলি আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা